কালকে আমাদের এই ইয়েটা ছিল, অ্যাকাউন্টে ফিক্সড ডিপোজিট যেটা ছিল সেটা আনতে গিয়েছিলাম। আনতে গিয়ে দেখা যাচ্ছে যে আমার দুটো ফিক্সড ডিপোজিটের এগেনস্টে কিছু টাকা আর কি তুলে নিয়েছে কেউ। ফোন এসেছিলো সেই এপ্রিল মাসে, ফোন আসার পরে আমাকে বললো যে আপনার, আমি বাগবাজার স্টেট ব্যাংক থেকে আমি ফোন করছি, আমি ব্যাংকের লোক, আপনার যেটা প্রত্যেক বছরে 500 টাকা করে কাটে একটা চিঠি গেছে বাড়িতে, সেটা আমরা ঠিক করে দেবো, সেটার জন্য আপনি অ্যাকাউন্ট নাম্বার বলুন, আইসি নাম্বার বলুন। এটা বলার পরে তারপর আমার এটিএম কার্ড নাম্বার চাইলো, সেটাও আমি দিলাম। দেওয়ার পরে তারপরে আমার অ্যাকাউন্ট থেকে আবার 4,000 টাকা রেখে আবার 4,000 টাকা তুলে নেয়। তুলে নেওয়ার পর আমার সন্দেহ হয়, তখন আমি সেই ব্যাংকে যাই, ব্যাংকে গিয়ে এটিএম কার্ড ব্লক করে দিই। ব্লক করে দেওয়ার পরে তারপর স্যারকে আমি বললাম, স্যার আমার তো ফিক্সড ডিপোজিট আছে, এটা থেকে কোনো অসুবিধা হবে না তো? বলে না, এটা থেকে তোমার কোনো অসুবিধা, কোনো নিশ্চিন্তে থাকো একদম। সেটাই করার পর আমি নিশ্চিন্তেই ছিলাম। যখন আমার কালকে ম্যাচুরিটি হয় তখন আমি ম্যাচুরিটি ওখানে গেলাম। যাওয়ার পরে আমাকে বললো দা আপনার এখান থেকে লোন নেওয়া হয়েছে। তখন আমি লোন নেওয়া হয়েছে, তখন আমি বললাম, আমি আমার থেকে লোন, আমার ফিক্সড ডিপোজিটে কী করে লোন নেওয়া হয়? বলে হ্যাঁ অনলাইন অনেক কিছু হয়, এই আমাকে মেজাজ দিয়ে কথাগুলো বললো সেই উপরে, মানে দোতলার উপরে। তখন আমি আবার নিচে নেমে আসি, নিচে নেমে এসে আমি ম্যানেজারের কাছে যাই। ম্যানেজারের কাছে যাওয়ার পরে তাকেও ব্যাপারটা আমি পুরোটা বলি। বলার পরে সে বললো হ্যাঁ এখান থেকে লোন নেওয়া হয়েছে। প্রথম আমাকে বললো যে একটা থেকে লোন নিয়েছিলো, তারপরে বলে না দুটো থেকেই লোন নিয়েছে। সেই লোন নেওয়ার পরে তাতে আমার 2,50,000 টাকার মতো মোটামুটি লোন হয়ে যায়। সেইখান থেকে এখন আমি কী করবো? তখন আমি সেই ব্যাপারটা আমি করার পরে তখন আমি এখন চিন্তা করছি আমি কী করবো। এই যে টাকা পয়সা আমার চলে গেছে, আমার একটু একটু করে পয়সা জমি আমার মেয়ের জন্য, সে বিয়ের জন্য আমি জোগাড় করে রেখেছি, সেই আমার সর্বস্ব আমার শেষ হয়ে গেল। আমি এখন কী করবো আমি কিছু বুঝতে পারছি না। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।